নাফ নদীর পারে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট বাজার। ক্রেতা উপস্থিতি কম, তাই এই বাজারে রেস্তোরাঁ, মুদির দোকান, বাস কাউন্টার, জাহাজের টিকিট কাউন্টার সহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ। গত 10 ফেব্রুয়ারি থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় ক্রেতা নেই এ বাজারে। ব্যবসায়ীরা জানান, টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচলের সময়টুকুতেই জমজমাট থাকে এই বাজার, বাকি সময় কাটে নতুন মৌসুমে ব্যবসার আশায়। তবে এবার জাহাজ চলাচল শুরুর মাস দুয়েকের মধ্যেই মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সংকটে পড়লেন এই খাতের সাথে জড়িত প্রায় 5,000 মানুষ। যদি টেকনাফ শহর থেকে যদি জাহাজ আশাগুলো যদি বন্ধ করে দেয়, আমাদের চলতি ফিরতি খুব মানে আর্থিক অবস্থা করে গেছি। আমাদের ডেলি 1,000 টাকা 1,500 টাকা থাকে, এখন তো আমাদের সেন্ট মার্টিনের কোনো বাড়ায় নাই, 200 টাকা 300 টাকা পাই, ওগুলো দিয়ে আমাদের সংসার চলতেছে না। পর্যটন মৌসুমে টেকনাফ সেন্ট মার্টিন রুটে চলাচল করে 7 থেকে 8টি জাহাজ, সেই জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে নাফ নদীতে। অনেক জাহাজ মালিক বেতন পরিশোধ করতে পারেননি কর্মীদের। 600 স্টাফের ফ্যামিলির সবাই তো আপাতত দুর্ভোগে আছে, কারণ জাহাজ মালিকরা যে টাকাটা ইনভেস্ট করে জাহাজ এখানে নিয়ে আসছে ওই টাকাটাই তো তারা এখনো তুলতে পারে না। চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে দিনে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া আসা করেন 8 থেকে 10,000 যাত্রী। এখন কক্সবাজার উখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন গামী দুই জাহাজে যেতে পারছেন মাত্র 1,600 যাত্রী। এছাড়াও চট্টগ্রাম থেকে যাচ্ছে 500 থেকে 700 জন। ভরা মৌসুমে এভাবে পর্যটক কমে যাওয়ায় মন্দা লেগেছে সেন্ট মার্টিনে। স্থবির হোটেল রেস্তোরাঁ সহ দ্বীপের পর্যটন খাত। ব্যবসা হচ্ছে তো এমাস, এখন ব্যবসা কেন আমাদের ব্যবসা বন্ধ করে সব ভাই এলাকা দোয়ানদার জাহাজ ঘাট সব ভাই লস। আমাদের ইনকাম হলো 4 মাস, এই 4 মাসের মাঝে 3 মাস চলে গেছে আর 1 মাস আছে, এই যে 1 মাসের মধ্যে এখনো বন্ধ হয়েছে। তো এখানে অনেকের হচ্ছে রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে অনেক দোকানপাট আছে, এখন যে ট্যুরিস্ট আসতেছে না বা যেটা হচ্ছে যে গুলাগুলির জন্য যে আমাদের ট্যুরিজম অফ করে দিছে, যার কারণে হচ্ছে এখানে মানুষ আসতেছে না। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত জাহাজ চলে সেন্ট মার্টিনে, তবে এই মৌসুমে আর জাহাজ চলাচল শুরুর সম্ভাবনা দেখছেন না স্থানীয় প্রশাসন। নিরাপত্তাজনিত যে বিষয়টা আমি সেটা বিবেচনা করে আমাদের হচ্ছে জেলা প্রশাসন, তারপর হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের বিজিএম কোচের সাথে আলোচনা করে আমরা হচ্ছে সেন্ট মার্টিন রুটে যে পর্যটকবাহী যে জাহাজ সেগুলো চলাচল বন্ধ রেখেছি। জাহাজ চলাচল কবে শুরু হবে সেই বিষয়ে এটা আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি, কারণ আপনারা হয়তো জানেন যে পরিস্থিতি, মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে এখন আমরা স্পষ্ট ধারণা পাইনি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত দ্রুত নিরসন হলে পর্যটনের গতি ফেরার আশা ব্যবসায়ীদের। এখন কক্সবাজার।